নমস্কার, স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে। আমার নাম শঙ্কু। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লাইফ টাইম এরিয়ার সম্পর্কে। লাইফ টাইম এরিয়ার কি জিনিস, লাইফ টাইম এরিয়ার কখন দেওয়া হয় এবং লাইফ টাইম এরিয়ার পাওয়ার জন্য এলিজিবল কারা, এই সংক্রান্ত ব্যাপারে এবং লাইফ টাইম এরিয়ার সংক্রান্ত ব্যাপারে অনেকেই ততটা গুরুত্ব দেন না। শুধুমাত্র পেনশন, ফ্যামিলি পেনশন ইত্যাদি নিয়েই বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বিশেষ করে ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স যারা থাকেন, বা যদি ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স নাও থাকেন, অর্থাৎ পেনশনার বা ফ্যামিলি পেনশনারের মৃত্যুর পর যদি কেউ এলিজিবল ডিপেন্ডেন্ট ফ্যামিলি পেনশনার না থাকেন, তাদের ক্ষেত্রেও তারা যে লিগ্যাল হেয়ার্স যারা জীবিত রয়েছেন, তারা তাদের বাবা অথবা মা যিনি সরকারি কর্মচারী ছিলেন, এবং তার যদি কোনো পেনশনারি বেনিফিট ডিউ থেকে গেছে, তা সে সম্পর্কে অনেকে আমরা খোঁজ খবর রাখি না, এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই না, তার ফলে এই যে বেনিফিটটি সেটা থেকে আমরা বঞ্চিত থাকি। কিন্তু লাইফ টাইম এরিয়ার এমনই একটা জিনিস যেটা পেনশনার বা ফ্যামিলি পেনশনারের মৃত্যু অবস্থায় আপনারা ক্লেম করতে পারেন। লাইফ টাইম এরিয়ার এই শব্দটির মানে হচ্ছে যে এরিয়ার যেটা পেনশনার অথবা ফ্যামিলি পেনশনারের জীবনকালে ডিউ ছিল এবং তাকে সেই সময় তার জীবিত থাকার সময় সেটি দেওয়া হয়নি এবং পরবর্তীকালে তার মৃত্যু ঘটেছে, তাহলে কি তিনি সেই বেনিফিটটা আর পাবেন না? অবশ্যই পাবেন। তিনি অ্যাজ এ লাইফ টাইম এরিয়ার তার যে লিগ্যাল হেয়ার্স ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছেন তারা সেটি ক্লেম করতে পারবেন। অর্থাৎ যদি সহজ ভাষায় বলি, এই যে ধরুন রোপা 2019 লাগু হয়েছে, যেটা ইফেক্টিভ হয়েছে 1 জানুয়ারি 2020 থেকে, অর্থাৎ 1 জানুয়ারি 2020 থেকে সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশনারের পেনশন এগুলো রিভাইজ হয়ে গেছে এবং রিভিশনের পর পেনশন বা ফ্যামিলি পেনশনটা বেড়েও গেছে। ওল্ড রেটে যে পেনশন বা ফ্যামিলি পেনশনটি তিনি পাচ্ছিলেন সেটাকে সিম্পলি 2.57 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। রিভাইজ রেট বা রিভাইজ যে পে ম্যাট্রিক্স রয়েছে তারও 50% হিসাবে এখন পেনশন বা ফ্যামিলি পেনশন দেওয়া হয়। এবার এই যে অ্যামাউন্টটা রিভাইজ হয়ে যেটা বেড়ে দাঁড়িয়েছে, অর্থাৎ যদি ধরে নেওয়া যাক যদি কেউ 11,000 টাকা পাচ্ছিলেন, তা বর্তমানে যদি তার 20,000 টাকা বেসিক হয়ে যায়, তাহলে 9,000 টাকার যে গ্যাপ বা ডিফারেন্স সেটা যদি তিনি 1 জানুয়ারি 2020 থেকে না পেয়েছেন, তাহলে তিনি যদি জীবিত থাকেন তাহলে অবশ্যই তিনি সেটা এরিয়ার রূপে যখনই পাবেন উইথ এরিয়া সেটা পেয়ে যাবেন। কিন্তু ইন ডিউ কোর্স তিনি যদি মারা যান, অর্থাৎ ফ্যামিলি পেনশনার বা পেনশনার যদি মারা যান, তাহলে সেই অ্যামাউন্টটি কিন্তু তার লাইফ টাইম এরিয়ার হিসেবে ট্রিট হবে এবং এই যে পয়সাটি, এই যে ডিফারেন্স ততদিন অবধি তিনি বেঁচেছিলেন, তিনি যদি সেটার বেনিফিট না পেয়েছেন, তাহলে তার ফ্যামিলির ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার্সরা ক্লেম করতে পারেন সংশ্লিষ্ট ট্রেজারিতে। এবারে জেনে নিন যে কারা লাইফ টাইম এরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, অর্থাৎ কারা ফ্যামিলির কারা লাইফ টাইম এরিয়ার পাওয়ার জন্য এলিজিবল। আপনার স্ক্রিনের দিকে নোটিস করুন, আমি পরপর এলিজিবল যে ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের নাম মেনশন করছি যে কারা এই ক্যাটাগরিতে বেনিফিটটা, লাইফ টাইম এরিয়ারের বেনিফিটটা পেতে পারেন, তা কারা ক্লেম করতে পারেন পেনশনার বা ফ্যামিলি পেনশনারের লাইফ টাইম এরিয়ারের টাকা। দেখুন এখানে স্পষ্ট বলা রয়েছে যে অ্যান এমপ্লয়ি পেনশনার অফ ফ্যামিলি পেনশনার ক্যান নমিনেট ওয়ান অর মোর মেম্বার্স অফ হিজ হার ফ্যামিলি ফর এলটিএ অ্যাজ ফলোজ। অর্থাৎ প্রত্যেক পেনশনার বা ফ্যামিলি পেনশনারের উচিত তার লাইফ টাইম এরিয়ারের জন্য নিম্নলিখিত, অর্থাৎ আমি যে যাদের নাম এখানে উল্লেখ করব তাদের নাম যেন তিনি সংশ্লিষ্ট দপ্তরে নমিনেট করে রাখেন। তার ফলে কি হবে, পেনশনার বা ফ্যামিলি পেনশনার হঠাৎ করে যদি তার কিছু হয়, তার পরবর্তীকালে এই যে ব্যক্তিবর্গ যাদের নাম আমি এখানে মেনশন করব তাদের অসুবিধার সম্মুখীন হতে হবে না। তারা ইজিলি, তাদের নাম যদি নমিনেট করা থাকে, তারা ইজিলি লাইফ টাইম এরিয়ারের যে বকেয়া টাকা পেনশনার বা ফ্যামিলি পেনশনারের যে ডিউ অ্যামাউন্ট যেটা তিনি তার জীবিতকালে পাননি সেটা ক্লেম করতে পারবেন। প্রথমেই যিনি রয়েছেন ওয়াইফ ইন কেস অফ মেল পেনশনার, যদি পেনশনার পুরুষ হন তাহলে স্ত্রী লাইফ টাইম এরিয়ারের জন্য নমিনেশন হয়ে থাকবেন, নমিনেট হয়ে থাকবেন। এরপরে ইন কেস অফ ফিমেল পেনশনার, অর্থাৎ পেনশনার যদি মহিলা হন তাহলে তার হাজব্যান্ড বাই ডিফল্ট লাইফ টাইম এরিয়ার জন্য এলিজিবল পাওয়ার জন্য তিনি ক্লেম করতে পারেন। তারপরে সন্স ইনক্লুডিং স্টেপ সন্স অ্যাডপ্টেড সন্স, সন্তানরা পেনশনারের সন্তানরা যদি সৎ সন্তানও হন বা অ্যাডপ্টেড সনও হয়, তিনিও লাইফ টাইম এরিয়ারের জন্য নমিনি থাকবেন, তিনিও লাইফ টাইম এরিয়ার পেনশনার বা ফ্যামিলি পেনশনারের ক্লেম করতে পারেন। এরপর আনম্যারিড উইডো ডটার ইনক্লুডিং স্টেপ অ্যান্ড অ্যাডপ্টেড ডটার, অবিবাহিত কন্যা, বিধবা কন্যা এবং এর সঙ্গে সঙ্গে স্টেপ ডটার, সৎ কন্যাও হতে পারেন অ্যাডপ্টেড কন্যাও হতে পারেন, তারাও লাইফ টাইম এরিয়ার জন্য অ্যাজ এ নমিনি থাকতে পারেন, লাইফ টাইম এরিয়ার পেনশনার বা ফ্যামিলি পেনশনার ক্লেম করতে পারেন। এরপরে মাদার অ্যান্ড ফাদার, অর্থাৎ পেনশনার যিনি গত হয়ে গেছেন তার মা বাবা যদি জীবিত থাকেন, তারাও লাইফ টাইম এরিয়ার জন্য ক্লেম করতে পারেন, কারণ তাই তারাও ফাদার এবং মাদারও লাইফ টাইম এরিয়ার জন্য অ্যাজ এ নমিনি নমিনেশন করাতে পারেন পেনশনার
তার নমিনি হিসেবে লাইফ টাইম এরিয়ার জন্য বাবা মাকেও নমিনি করতে পারেন। এছাড়া সর্বশেষে বলা রয়েছে যে ইফ দ্য এমপ্লয়ি হ্যাজ নো ফ্যামিলি হি সি ক্যান নমিনেট অ্যানি আদার পার্সন, যদি কোনো এমপ্লয়ির কোনো ফ্যামিলি নেই তাহলে তিনি অন্য কাউকে নমিনেট করতে পারেন তার লাইফ টাইম এরিয়ার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লাইফ টাইম এরিয়ার কি জিনিস, কখন দেওয়া হয় এবং কারা লাইফ টাইম এরিয়ার জন্য যোগ্য। এভাবে পেনশন ফ্যামিলি পেনশন রিলেটেড আরো ইনফরমেশনের জন্য, পেনশন ফ্যামিলি পেনশন রিলেটেড আপডেটস এর জন্য, পেনশন ফ্যামিলি পেনশন রিলেটেড কোন প্রবলেমের সলিউশনের জন্য আমার চ্যানেল সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ।